नेताजी सुभाष चंद्र बोस एर 125तम जन्म दिवस आमादेर विद्यापीठे पालन करा हबे, सेई कारणेई आमरा एखाने समबेत होयेछि। सकलेई आमरा जानी जे एखन लकडाउन पिरियडे एखनो पर्यन्त सिचुएशन स्वाभाविक हय़ नाई, जे कारणे आमरा छात्र छात्रीदेरके डाकते पारिनी। आमरा अन्यबारेर तुलनाय़ एकटु अन्यभावेई এবছর আমরা পালন করার চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমরা পতাকা উত্তোলন করতে চলেছি। পতাকা উত্তোলন করছেন আমাদের স্কুলের সিনিয়র দিদিমণি সম্মানীয়া মধুমিতা রায়। মধুমিতা রায় দিদিমণিকে আমি অনুরোধ করছি আপনি পতাকা উত্তোলন করুন, এবং ওনাকে সাহায্য করছে আমাদের সুজাতা দিদিমণি। এখন পতাকা উত্তোলন হচ্ছে। পতাকা উত্তোলন হয়ে গেল। জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপরে আমরা জনগণমন সমবেত কণ্ঠে করব। সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব আপনারা এক জায়গায় জড়ো হয়ে জনগণমনটা শুরু করুন। শুরু হচ্ছে জনগণমন। ধন্যবাদ। এরপরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ঘরের ছেলে, দেশের নায়ক, তার আজ শুভ জন্মদিনে আমরা তাকে ঘরের ছেলের মতন বরণ করব। সিনিয়র দিদিমণি মধুমিতা রায় আসছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে বরণ করার উদ্দেশ্যে ধান দুব্য দিয়ে। যেরকম আমরা ঘরের ছেলেকে বরণ করি, ঠিক সেইভাবেই আমরা তেনার জন্মদিন পালন করার চেষ্টা করছি। এরপরে মোমবাতি প্রজ্বলন এবং ধূপ প্রজ্বলন করবেন আমাদের অন্যান্য দিদিমণিরা।
আমরা জানি 1897 সালের আজকের দিনে উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তেনার জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে স্বাধীনতার জন্য তিনি কষ্টের মধ্যে দিয়ে পার করেছিলেন। তিনি সবসময় ব্রিটিশ শাসনের অত্যাচারের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করার স্বপ্ন দেখতেন এবং তার জন্য কঠোর পরিশ্রম করেছেন। দিন রাত জেগে নানা রকম ধরনের পরিকল্পনা করেছেন, নানা রকম দল তৈরি করেছেন, তার মধ্যেই ফরওয়ার্ড ব্লক এবং আজাদের ফৌজ। তিনি বলতেন যে কখনো অন্যায়ের সঙ্গে প্রশ্রয় অন্যায়কে প্রশ্রয় দেবে না, এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। তার যে বাণী জীবনাদর্শ আমাদের আজ অনুপ্রাণিত করে সবসময়। এরপরেই ধূপ প্রজ্বলন হয়ে গেল, এরপরেই আমরা একে একে দিদিমণিরা সুভাষচন্দ্র বসুকে সম্মান করবেন, ফুল নিবেদন করবেন। এবার পুষ্প প্রদান করছেন সমস্ত দিদিমণিরা, একে একে আসছেন। আমাদের বরণ পর্ব শেষ হয়ে গেল, পুষ্প প্রদান হলো, এরপরে সুভাষচন্দ্র বসু নেতাজির সম্বন্ধে দু এক কথা বলবেন আমাদের সিনিয়র দিদিমণি সম্মানীয়া মধুমিতা রায়। দু এক কথা ওনার সম্বন্ধে বলার চেষ্টা করছেন। গুড মর্নিং, সুপ্রভাত সব বাচ্চাদের এবং অভিভাবকদের এবং তার সঙ্গে আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের হিটসের। আজকে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি, কিন্তু এই যে স্বাধীনতা আমরা ভোগ করছি, এই স্বাধীনতা তো খুব সহজে আমরা পাইনি। তার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম, যুদ্ধ, অনেক বীর পুরুষের রক্তক্ষয় রয়েছে। তাহলে এই যে স্বাধীনতা যে আমরা লাভ করছি, সেই স্বাধীনতার যুদ্ধের যে কাণ্ডারি তিনি ছিলেন নেতাজি। নেতাজি আমরা তাকে উপাধি দিয়েছি, কিন্তু উনার আসল নাম ছিল শ্রী সুভাষচন্দ্র বোস। উনার বাবার নাম জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। আর তিনি জন্মগ্রহণ করেন 1897 খ্রিস্টাব্দে। তিনি ছোট থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলেন, মানে আমরা যেটাকে এখন বলি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তিনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। আর তিনি ছোট থেকেই কখনো কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতেন। তার ছাত্র জীবনেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যখন তিনি জন্মগ্রহণ ছাত্র ছিলেন, তখন তো ভারত পরাধীন, তখন থেকেই তার মনের মধ্যে প্রতিজ্ঞা ছিল যে এই ব্রিটিশদের আমি তাড়াবই, এটাই তার প্রতিজ্ঞা ছিল। তারপরে ধীরে ধীরে যখন তিনি বড় হন, অন্য শিক্ষাতে যান, তারপরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মানে ভারতবর্ষকে কী করে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেন সেটার জন্য ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। পরবর্তীকালে কিছু কিছু নেতাদের সঙ্গে তার মতবিরোধ হয়, সেই জন্য তিনি একটা আলাদা বাহিনী গঠন করেন, যেটা তার জীবনে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ।
এর অবদান রয়েছে বিরাট, এই আজাদ হিন্দ ফৌজের বিরাট অবদান রয়েছে আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি। তারপর তার যে মৃত্যু, এটা সম্বন্ধে অনেকের বিরাট রহস্য রয়েছে, এখনও অনেকে এটা নিয়ে আলোচনা করছে, তথ্য আমরা অনেক নিত্য নতুন তথ্য পাচ্ছি। কিন্তু উনি যাই হন, উনি মৃত হন অথবা উনি অদৃশ্য হয়ে যান অথবা উনি এখনও জীবিত থাকুন কি নাই থাকুন, আমাদের কাছে উনি চিরস্মরণীয়, আমাদের কাছে উনি সবসময় অমর হয়ে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। এরপরেই দু এক কথা বলতে আসছেন পুতুল দিদিমণি। সবাই কো আজ কা দিন কে লিয়ে সুপ্রভাত। ঠিক আজ 23 জনবরি হ্যাঁ, মে যো আজ ইহাঁ পর উপস্থিত হুই হুঁ, হমারে স্কুল কে যো প্রধান অধ্যাপক হ্যাঁ আর হমারে সহকর্মী হ্যাঁ, উন লোগ কে লিয়ে বহুত সম্মানিত আর ধন্যবাদ কহতি হুঁ। আজ কা দিন হম লোগ কে লিয়ে বহুত হি ইয়াদগার দিন হ্যাঁ, আজ কা দিন ভুলা নহীঁ যা সকতা হ্যাঁ, প্রত্যেক ভারতবাসী কে লিয়ে আজ কা দিন বহুত গর্ব বালা দিন হ্যাঁ। আজ হমারে দেশ কে এক যুবা সেনা জিনকা নাম সুভাষ চন্দ্র বোস থা, উনকা আজ জন্মদিন হ্যাঁ। আজ কা দিন কে লিয়ে হম লোগ বহুত খুশি মানাতে হ্যাঁ কি আজ হম সব একত্রিত হোকর ये जो दिन है इनको पालन कर रहे हैं। आज 23 जनवरी है, इसलिए यहाँ पर सब कोई हम लोग इकट्ठा हुए हैं इस दिन को मनाने के लिए। तो मैं ज़्यादा कुछ बोलूँगी नहीं, थोड़ा दो चार बात बोलूँगी आज सुभाष चंद्र बोस जी के बारे में। सुभाष चंद्र बोस जी हमारे देश के युवा सेनानी में से एक मुख्य थे, इनको आज हम याद करते हैं क्योंकि इनके कारण ही हमारे देश में आज़ादी के लिए प्रथम आवाज़ उठाने के लिए युवा सेना आगे आए थे। इनका जन्म 23 जनवरी 1897 में उड़ीसा के कटक शहर में हुआ था। इनके पिता जानकीनाथ बोस एक वकील थे और इनके माता प्रभावती देवी बहुत ही धार्मिक स्त्री थी। ये मेधावी छात्र थे, हमारे नेताजी जो थे बचपन से ही मेधावी छात्र थे, ये पढ़ने लिखने में बहुत ही अच्छे थे इन्हें। लेकिन एक चीज़ इनको बहुत खटकता था, हमारे देश के लोग जो अंग्रेज़ों के गुलाम थे इससे ये बहुत ही अप्रसन्न रहते थे। इन्होंने बचपन से ही इनका कांड दिखाई देता था कि वे अंग्रेज़ को भारत से भगाएंगे। इन्होंने बचपन में एक अंग्रेज़ को थप्पड़ मारा था स्कूल में, पढ़ाई के वक्त में भारतीयों के साथ अपमानजनक बात होने के कारण उन्होंने एक अंग्रेज़ लड़के को बहुत पीटा और कहा कि आज के बाद अगर तुम कोई भारतवासी को अगर इस तरह से फिर से बेइज्जत किए तो तुमको फिर छोड़ा नहीं जाएगा। तभी से वह अंग्रेज़ों के गुलाम बनने के लायक कभी कोई काम नहीं करते थे। उन्होंने विश्वविद्यालय से, कलकत्ता विश्वविद्यालय से अच्छे बीए की परीक्षा प्रथम श्रेणी से उत्तीर्ण करके पढ़ाई के लिए विदेश गए। उन्होंने ICS की परीक्षा पास की और अंग्रेज़ों के गुलामी ना करने के कारण उन्होंने यह सरकारी नौकरी को भी ठुकरा दिया और अपने देश लौटकर हमारे देश का एक अभी भी प्रसिद्ध फौज का नाम से जाना जाता है उन्होंने गठन किया, आज़ाद हिंद फौज, और नारा दिया जय हिंद, जिनको आज तक हम लोग बोलते हैं जय हिंद। तो आज हम लोग उन्हीं को याद करके सभी को संदेश देना चाहते हैं कि आप लोग भी नेताजी के तरह आत्मसमर्पित हो, मैंने कि खुद से करने का कोशिश करें, जो भी काम हो आप लोग स्वयं करने का कोशिश करें, किसी के पराधीन में रहकर कोई काम ना करें। इतना कहकर मैं आज अपना वक्तव्य समाप्त करती हूँ, धन्यवाद। अनेक अनेक धन्यवाद। एरपर अनुष्ठान छोट एक गान जेटा नेताजी खूब भालोबासतें, जेटा के सब समय बोलतें যে কদম কদম বাড়ায়ে যায়, অর্থাৎ কদম কদম বাড়িয়ে তোমরা দেশকে স্বাধীন করার জন্য এগিয়ে চলো। তিনি বলতেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো। তিনি কখনোই পরাধীনতা মেনে নিতে পারেননি, সবসময় চেষ্টা করেছিলেন যাতে এই পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করা যায়। সেই কারণেই তিনি সবসময় চেষ্টা করেছিলেন এবং তিনি নানান বাণী মাধ্যমে যুব সমাজকে এই বিষয়ে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতেন।
এরপরেই আমরা সেই কদম কদম বাড়ায় যাই সবাই মিলে এটা করার চেষ্টা করছি। जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। दुश्मनों का सर जो से वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, उसी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, उसी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। हिम्मत तेरी बढ़ती रहे, खुदा तेरी सुनता रहे, जो सामने तेरे अरे तू खाक पे मिलाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। অনেক অনেক ধন্যবাদ। এরপরেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে মিষ্টি মুখ করাব, তারপরে সবাইকে মিষ্টি বিতরণ করব। ওখানে ঠাকুরের ওখানে একটা গ্লাস আছে, গ্লাসে জল দেওয়া আছে, তাহলে ওটা নিয়ে চলে ধুয়ে নিয়ে এসে জল দিয়ে জল দিতে হবে। মিউজিকটা বাজা, মিউজিকটা অফ করে দিলি কেন? হ্যাঁ, সাউন্ডটা অফ কেন? যে কোনো পেট্রিয়টিক সং লাগে না। Okay.
তারপর জলটা এখন মিষ্টি মুখ হচ্ছে আমাদের সুভাষ চন্দ্র বসুকে মিষ্টি মুখ করানো হলো এরপরে জল খাওয়ানো হলো এরপরে আমরা সকলে সবাইকে মিষ্টি দিই লাড্ডু সকলে মিষ্টি মুখ করে আমরা আজকের অনুষ্ঠান ছোট্ট অনুষ্ঠান এখানে শেষ করছি আজকে অনুষ্ঠান যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দেবেন সকলকে ধন্যবাদ।